রাজশাহী মহানগর পুলিশের বিশেষ অভিযানে হরকাতুল জিহাদের রাজশাহী ও খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার সহ দুইজন গ্রেফতার হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি জানান, গ্রেফতার দুইজন কাশিমপুর কারাগারে থাকা হুজি নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় সংগঠনকে পুনর্গঠনের কাজ করছিলেন। আরএমপির একটি বিশেষ টিম রাজশাহী মহানগরীর উপকণ্ঠ খড়খড়ির চেকপোস্ট বসিয়ে ইব্রাহিম খলিল ও নুমানকে গ্রেফতার করে। এ সময় তাদের সাথে থাকা আরও চারজন পালিয়ে যায়। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান আরএমপি কমিশনার।